কেউ এসেছেন নিজেকে বেচতে, কেউ বা কিনতে। ভোরের আলো ফুটতেই ফরিদপুরের শ্রমিক কেনাবেচার হাটে এই মানুষের জটলা। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই মানুষ বেচা কেনার হাট, যেখানে পাওয়া যায় কৃষিকাজের শ্রমিক, মাটি কাটা, খোয়া ভাঙা, ভবন নির্মাণ আর দিনমজুর সহ নানা শ্রমজীবী মানুষ। ধান লাগানোর কাজ, তারপরে পেঁয়াজ নিয়ে কাজ, মনে করো 250-300 টাকা ফের, 300 টাকা, 250 টাকা, 350 টাকা এমন কথা বলে। এর ভিতরে যদি 100 মানুষ থাকে, সারাদিনে দেখা গেছে কি 3-4 জন লোক আসে লোয়ার জন্য। নিজেকে বিক্রি করতে কিংবা কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 400 থেকে 500 মানুষ আসেন এই হাটে। পণ্যের মতো দর কষাকষি করে কিনে নেন মালিকেরা, তবে দরদামে না মিললে অনেকেই থেকে যান অবিক্রিত, যাদের থাকতে হয় কম খরচে আবাসিক হোটেলে। যদি আমরা ফ্লোরে থাকি তাহলে সর্বোচ্চ 30 টাকা রেট দিয়ে থাকা লাগে, বা সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। যাদের টাকা থাকে না তারা বিভিন্ন জায়গায় ঘুমায়, অনেক সময় আমরা কম দামে এবং মানুষ কেনা বেচার এই হাটে পাওয়া যায় শ্রমিকের কাজের নানা উপকরণ, পাশাপাশি বসে খাবার হোটেলও, যেখানে কাজের সুযোগ হয়েছে স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।